বাংলাদেশে 25 টাকার নোট দেখেছেন? দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড এর রজত জয়ন্তী উপলক্ষে এই 25 টাকার নোটটি ইস্যু করা হয়েছে। 25 টাকার নোটটি হলো স্মারক নোট যা বিনিময়যোগ্য নয়। এই নোটটি ইস্যু করা হয়েছে 2013 সালে। নোটটিতে স্বাক্ষর রয়েছে তৎকালীন গভর্নর আতিউর রহমানের এবং নোটটি দেখতে খুবই চমৎকার এবং সুন্দর। এই নোটটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ। If you like this video, hit the like button. Don't forget to share this video. Subscribe to my channels, press the bell icon to get notified of our upcoming videos. Thank you.